তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে বিউটি গ্লেজডের এই নেপচুন প্যালেটের রিভিউ করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ এই প্যালেটটা কত গর্জিয়াস আর কত সুন্দর সুন্দর শেডস আছে এই প্যালেটটার মধ্যে। আর এই প্যালেটটার প্রাইস ওনলি 250 টাকা। সো তোমরা যদি জানতে চাও যে এই প্যালেটটার ব্লেন্ডেবিলিটি ভালো কিনা আর 250 টাকায় এই প্যালেটটা সত্যি ভালো ওয়ার্ক করবে কিনা, তাহলে ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা অলওয়েজ আমার কাছে জানতে চাও যে কোন পেজে এই প্যালেটগুলো অনেক চিপ প্রাইসে পাবা, তো আমি ভিডিওর মাঝখানে কিন্তু মেনশন করে দিয়েছি পেজের নাম। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরা ফুল ডিসক্রিপশন পাও প্যালেটটার সম্পর্কে। আর সো তোমরা যদি না জেনে থাকো, আমার চ্যানেলে কিন্তু এখন একটা গিভওয়ে চলছে, 5 জন লাকি উইনারকে আমি গিফট দিব আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে। তো তোমরা যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, এটাই কিন্তু ঠিক সময় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। সো আর দেরি না করে এখনই তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আই এম ওয়েটিং। সাবস্ক্রাইব করা শেষ হলে ভিডিওটা চলো স্টার্ট করি। সো মাই বিউটি বেবস, তোমরা নিশ্চয়ই জানো যে আজকে আমি কোন প্যালেটটা রিভিউ করব। ইয়েস, আজকে আমি বিউটি গ্লেজডের এই প্যালেটটা রিভিউ করব। এটা হচ্ছে বিউটি গ্লেজডের নেপচুন প্যালেট। সো কালারটা দেখতেই পাচ্ছ যে তোমরা কত গর্জিয়াস একটা কালার, ব্লু থিম এই প্যালেটটা। আর এই প্যালেটটার কিন্তু অনলি ব্লু না, অনেক কালার অ্যাভেলেবেল আছে, আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা দেখে নিও যে এগুলো কতগুলো কালার্স আছে। আর আজকে আমি ব্লুটা রিভিউ করে তোমাদেরকে দেখাবো। আর বেস্ট পার্ট, এই আইশ্যাডো প্যালেটটার প্রাইস ওনলি 250 টাকা। সো আই হোপ এটা বিগিনার আর টিনেজারদের জন্য অনেক বাজেট ফ্রেন্ডলি একটা আইশ্যাডো প্যালেট হবে। সো আর দেরি না করে চলে যাই আমরা টিউটোরিয়ালে। সো আমি ফার্স্টে যে শেডটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এই ব্লু শেডটা, আমি আমার ক্রিসে অ্যাপ্লাই করব। সো আমি একটা ফ্লাফিয়ার ব্লেন্ডিং ব্রাশে ব্লু শেডটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি জাস্ট আমার ক্রিসে ব্লু শেডটা অ্যাপ্লাই করব। ফার্স্ট ইম্প্রেশন, ওয়াও, দিস প্যালেট ইজ রিয়েলি পিগমেন্টেড। এই প্যালেটটা সত্যি অনেক পিগমেন্টেড অ্যান্ড আই এম ইমপ্রেসড উইথ দ্য পিগমেন্টেশন। সো যারা ব্লু কালার পছন্দ করে না, ব্লু কালার চাচ্ছ না, সো তাদের জন্য কিন্তু অনেক নিউট্রাল কালার্সও আছে। সো তোমাদেরকে কিন্তু আমি পিকে দেখিয়ে দিয়েছি অনেক নিউট্রাল, ব্রাউন, গ্রিন, পার্পল, ইভেন রেড, পিঙ্ক, অরেঞ্জ সব কালারই তোমরা এই প্যালেটটা পাবা। ইটস ওনলি 250 টাকা। সো ব্লেন্ড খুবই ইজিলি হয়ে যাচ্ছে আইশ্যাডোটা, আর কালারটা অনেক পিগমেন্টেড। ব্লু কালার কিন্তু পিগমেন্টেড করা অনেক হার্ড, বাট আমি দেখতেছি যে এই কালারটা, এই ব্লু কালারটা অনেক পিগমেন্টেড আর অনেক ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বেস্ট পার্ট। আর এটার বিল্ড অনেক সুন্দরভাবে হচ্ছে, আই এম রিয়েলি ইমপ্রেসড। সো আমি একটু ইন্টেন্স করতেছি ব্লু কালারটা, আমি আর একটু ইন্টেন্স ব্লু চাচ্ছি। ওয়াও, খুবই সুন্দরভাবে বিল্ড হচ্ছে। ওয়াও, আই এম ইমপ্রেসড, সিরিয়াসলি আই এম ইমপ্রেসড। এই কালারটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে যে আমার কোনো এক্সট্রা শেডই লাগছে না এটাকে ব্লেন্ড করার জন্য। অ্যামেজিং, ওয়াও, আমি কোয়ালিটিটায় অনেক ইমপ্রেসড, অনেক ইমপ্রেসড। সো এখন আমি জাস্ট একটু ব্লেন্ড করার জন্য, খুবই অল্প একটু ব্লেন্ড করার জন্য আমি স্লাইটলি এই ইয়েলোইশ কালারটা নিয়ে আমার একটু ওপরে ব্লেন্ড করে দিব, খুবই অল্প নিব, জাস্ট অল্প একটু ব্রাশে নিয়ে ওপরটা একটু জাস্ট লাইটার ট্রানজিশনের জন্য অ্যাপ্লাই করব। ইয়েলো কালারটার সাথে ব্লুটা অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। Wow, amazing, I'm impressed, girls. So এখন আমি আমার আউটার কর্নারকে ইন্টেন্সিফাই করার জন্য এই ডার্ক ব্লু শেডটা একটা টেপার্ড ব্রাশের সাহায্যে আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করব।
Wow, this blue is also very intense. Wow, Beauty Glaze, wow, তোমরা কিভাবে এত কম প্রাইসে এত জোস ফর্মুলা ক্রিয়েট করো, আই ডোন্ট নো, বাট ওয়াও, অ্যামেজিং, আমি সিরিয়াসলি ইমপ্রেসড, অনেক ইমপ্রেসড। সো আমি সেম ব্লু শেডটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে দিব। সো আমি এখন একটা কাট ক্রিজ করবো, আর কাট ক্রিজ করে আই উইল বি রাইট ব্যাক। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অলরেডি আমার কাট ক্রিজ করে ফেলেছি, আর আমি আমার কাট ক্রিজটাকে সেট করেছি বিকজ আমি একটা হাফ স্কিন টোন কাট ক্রিজ করবো, আর হাফ হচ্ছে শিমার দিব। আমি অল্প একটু শিমার অ্যাপ্লাই করেছি, বাট ইন্টেন্স করি নাই তোমাদেরকে দেখানোর জন্য। সো আমি হচ্ছে গিয়ে একটা প্রেস পাউডার ইউজ করে আমার কাট ক্রিজটাকে সেট করে ফেলেছি। সো আমার যেহেতু কাট ক্রিজকে সেট করা শেষ, সেহেতু এখন আমি বিউটি গ্লেজের এই প্যালেটটা থেকে এই মেটালিক ব্লুইশ টিল শেডটা নিব আমার ফিঙ্গারে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই শেডটা কতটা বেশি ফয়েলড অ্যান্ড মেটালিক, আমার অনেক ভালো লেগেছে এই শেডটা। আর টু বি অনেস্ট, এই প্যালেটটা আমার অনেক পছন্দ হয়েছে। সো আমি জাস্ট আমার আউটার থার্ডে, তোমরা দেখতেই পাচ্ছ আমার আউটার থার্ডে আমি এই শিমারটা অ্যাপ্লাই করছি। আর আমার রেস্ট পার্ট এরকম ব্ল্যাঙ্ক থাকবে। সো আমি সেম এই সাইডেও করে নিব, একটু ইন্টেন্স করে নিব। সো কাইন্ড অফ এরকম থাকবে। আমি অ্যাকচুয়ালিতে বুঝতেছি না যে আমি এটা পুরাটা শিমার দিয়ে কভার করব আর এরকম রাখবো, আমি এটা পুরাটাই শিমার দিয়ে কভার করব। তো আমি আবার কেবল ডিসিশন নিলাম যে আমি পুরাটাই শিমার দিয়ে কভার করব। সো আমি সেম শিমার শেডটা নিয়ে আমার ইনার কর্নার পর্যন্ত আমি অ্যাপ্লাই করব। আর কিছু পার্ট আছে যেখানে আমার ফিঙ্গার রিচ করবে না, তো সেই সব পার্টে আমি হচ্ছে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। আমি ব্রাশে আমার শিমারটা প্যাক করে নিব। প্যাক করে নিয়ে আমি জাস্ট আমার কাট ক্রিজের লাইনটা ধরে আমার শিমার শেডটাকে অ্যাপ্লাই করব। তো আমি সেম এই আইটাতেও করে ফেলবো। সো আই এম ডান, এখন আমি ইনার কর্নারকে হাইলাইট করব। সো আমি ইনার কর্নারকে হাইলাইট করার জন্য এই প্যালেটটা ইউজ করব, কজ আমি আজকে পুরো লুকে এই প্যালেটটা ইউজ করব, আর মেইনলি এই প্যালেটটাই টেস্ট করতেছি। আর শিমারের ভার্ডিক্ট হচ্ছে শিমারটা অনেক বেশি পিগমেন্টেড আর ফয়েলড, আর এটা অনেকটা ক্রিমি টাইপের একটা শ্যাডো। সো এটা কাইন্ড অফ ক্রিমি টাইপ, যাদের আইলিড অনেক বেশি ক্রিজ করে, আই থিঙ্ক তাদের এই শেডটা ক্রিজ হতে পারে কজ এটা একটা অয়েল বেজের ওপর। এটা পাউডারি না, চকি না, আর ফল আউটও হয় না এই প্যালেটটায়। আমার কিন্তু প্যালেটটা খুবই পছন্দ হয়েছে। সো আমি ইয়েলো শেডটা নিব আমার ব্রাশে, নিয়ে আমি আমার ইনার কর্নার হাইলাইট করবো। তো ইয়েলোটা অত বেশি পিগমেন্টেড না, ওরকম বেশি শো হচ্ছে না, এটা খুবই সাটল একটা ইয়েলো কালার, খুব সাটলভাবে শো হচ্ছে কালারটা। সো আমি এটাকে একটু ইন্টেন্স করার ট্রাই করব। সো
তো কালারটা একটু সাটল, বাট আই হোপ ক্যামেরায় বোঝা যাচ্ছে, আই ডোন্ট নো যে বোঝা যাচ্ছে কি না। আর আমি আমার ওয়াটার লাইনের জন্য এলে গার্লের এই নিয়ন শক আইলাইনারটা ইউজ করেছি। সো আমি এখন মাসকারা অ্যাপ্লাই করে ফলস ল্যাশ করে আই উইল বি রাইট ব্যাক টু টেল মাই ফাইনাল থটস। So my beauty babes, this is the finished and completed makeup look. So our final thought is eyeshadow palette. Jara monochromatic eye look chao, mane jara ekta specific color der eye look chao, jokum blue. Aajke jokum ami eye look create korechi, shegulo ke monochromatic eye look bole. So jara ekta monochromatic eye look chao, othoba kichu small color based palette chao, or jara ekdom beginner. তাদের জন্য এই প্যালেটটা অনেক ভালো হবে। এই প্যালেটের মধ্যে তোমরা 9টা শেডস পাচ্ছ, 9টা শেডস অনলি 250 টাকা। আর এটার কিন্তু অনলি ব্লু কালার না, অনেক কালার আছে। সো বিগিনারদের জন্য আমার মনে হয় প্যালেটটা অনেক ভালো হবে, বাজেট ফ্রেন্ডলি একটা প্যালেট হবে। সো আমি তোমাদের সবাইকে এই প্যালেটটা রেকমেন্ড করি। আর তোমরা সবাই আমার কাছে জানতে চাও যে তোমরা এই প্যালেটগুলো কোথা থেকে কিনতে পারবা, কোথায় তোমাদেরকে অনেক চিপ প্রাইসে দিবে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো মেকআপ কিংডম বিডি এই ফেসবুক পেজটা। আমি অলওয়েজ এই ফেসবুক পেজের থেকে অর্ডার করি। সো তোমরা এই প্যালেটটা ওই পেজে পেয়ে যাবে। সো দিস ইজ দ্য প্যালেট অ্যান্ড দিস ইজ মাই লুক। হোপ ইউ হ্যাভ এনজয়েড মাই ভিডিও। ইফ ইউ ডিড দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড গিভ আ থামস আপ। উইথ দ্যাট আই এম গোয়িং টু র্যাপ আপ মাই ভিডিও। টেক লাভ, বাই গাইস।